জয়েন সকল বিভাগ নতুন একটি মক টেস্ট ক্লাসে সকলকে স্বাগত জানাই। আর বন্ধুরা, মক টেস্টের সুবিধা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে ভুলো না। আগের দিনের একটি কোশ্চেন যেটা নিয়ে কনফিউজ রয়েছে, সেই কোশ্চেনটি হচ্ছে ভারতে সিভিল সার্ভিস সূচনা কে করেছিলেন, উত্তরে যাবে লর্ড কর্নওয়ালিস, আর সেখানে অপশন না থাকার জন্য আমি লর্ড বেন্টিং বলেছিলাম। তো সরি বন্ধুরা, আজকের নিয়ে প্রথম মক টেস্টের কোশ্চেনটি দেখা যাক। আর তোমরা দেখেও নিয়েছো সাতই এপ্রিল দিনটি কি হিসাবে পালিত হয়ে থাকে। চারটি অপশান দেখো আর অপশানগুলো ভালো করে খেয়াল রাখো। এখানে এটা উত্তরে যাবে বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল পালিত করা হয়ে থাকে। আর তার সাথে অপশানগুলো জেনে নাও, নারী দিবস এটা হচ্ছে 8ই মার্চ নারী দিবস পালিত করা হয়ে থাকে, আর হচ্ছে বিশ্ব জল দিবস 22শে মার্চ, আর মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর। সব কটি তারিখই গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন দেখা যাক, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন। চারটি অপশান খেয়াল করো, মহাবীর জন্মগ্রহণ করেছিলেন বৈশালীতে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী কোশ্চেনটি দেখো, ওয়াটারলু যুদ্ধ কোন সালে হয়েছিল। চারটি অপশান খেয়াল করো, ওয়াটারলু যুদ্ধ হয়েছিল 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলু যুদ্ধ হয়েছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর কতটা হেল্পফুল তোমাদেরকে সেটা জানাতে একদম ভুলো না। আর বন্ধুরা, যেটা কথা বলবো, যদি কোনো কোশ্চেনে অ্যান্সার ভুল মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, হয়তো বলতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। রেল ইঞ্জিন কে আবিষ্কার করেছেন, চারটি অপশান দেখো। রেল ইঞ্জিন আবিষ্কার করেছেন জর্জ স্টেফেনসন, রেল ইঞ্জিন আবিষ্কার করেছেন। পরবর্তী কোশ্চেনটি দেখো, নাগাসাকিতে যে পারমাণবিক বোমাটি ফেলা হয়েছে এটির নাম কি। তো দেখো অপশানগুলি একই দিয়ে ফেলেছে, এখানটাই একই টাইপের, তো বাদ দিলাম। অর্থাৎ ফ্যাটম্যান না লিটল ম্যান, যে কোনো একটি অ্যান্সার হবে। নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছে এটির নাম হচ্ছে ফ্যাটম্যান। উত্তর হবে কি, ফ্যাটম্যান। পরবর্তী দেখো, চলতি বছরে কাকে সরলা পুরস্কার দেওয়া হয়েছিল। চারটি অপশান খেয়াল করো, চলতি বছর যে সরলা পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন ঋষিকেশ মল্লিককে দেওয়া হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, কবে মহাজন সভা গঠিত হয়। 1884, 1919, 1902, 1909। তো উত্তর যাবে 1884 খ্রিস্টাব্দে মহাজন সভা গঠিত করা হয়েছিল। আর যারা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারছো না, লিঙ্ক তো ডিসক্রিপশনে দিয়েই দেবো, ডাউনলোড করতে পারছো না, সেখানে তোমার পিকচার আপলোড করা থাকে, পিকচারগুলো ক্লিক করে সেভ করে নেবে গ্যালারিতে, তাও তোমরা বাড়িতে মক টেস্ট দিতে পারবে। তাই যাদের পিডিএফ ফাইল ডাউনলোড হচ্ছে না, বারবার বলছো, তারা পিকচারগুলোকে ক্লিক করো, ওয়েবসাইটে যাও, ক্লিক করে প্রত্যেকটি পিকচার সেভ করে নাও মোবাইলে, তাহলেই ব্যাস একই ব্যাপার। পরবর্তী কোশ্চেনটি দেখো, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী হওয়ার কথা বলা হয়েছে। এখানে অস্থায়ী সদস্য সংখ্যা কত, স্থায়ী বললে উত্তর হতো 5, আর এখানে অস্থায়ী বলেছে তাই উত্তরে যাবে কত, 10। অর্থাৎ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15, 5 জন তার মধ্যে স্থায়ী সদস্য সংখ্যা, আর অস্থায়ী 10 জন। পরবর্তী কোশ্চেন দেখো, দিল্লি মেট্রো রেল কবে চালু করা হয়। দেখো এটা দিল্লি মেট্রো রেলের কথা বলা হয়েছে। দেখো কলকাতা মেট্রো রেল চালু হয়েছিল 1984 সালে, কলকাতা মেট্রো রেল চালু হয়েছিল, আর এটা দিল্লি মেট্রো রেল চালু করার কথা বলেছে, উত্তর যাবে 2002 সালে দিল্লি মেট্রো রেল চালু করা হয়েছিল। পরবর্তী কোশ্চেনটি দেখো, কোন দেশের সরকারি টেলিভিশন চ্যানেলের নাম রূপবাহিনী। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোন দেশের সরকারি টেলিভিশনের নাম রূপবাহিনী। শ্রীলঙ্কার টেলিভিশনের নাম, সরকারি টেলিভিশনের নাম রূপবাহিনী। আমাদের ডিডি বাংলা রয়েছে, তেমনই ওদেরই সরকারি টেলিভিশনের নাম কি, রূপবাহিনী। পরবর্তী কোশ্চেন, সূর্য মন্দির ভারতের কোথায়, কোন রাজ্যে অবস্থিত। তো খেয়াল করো অপশানগুলো, সূর্য মন্দির ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পরবর্তী কোশ্চেনটি খেয়াল করো, বলা হয়েছে ভারতের বৃহত্তম টাকশালা কোনটি। ভারতের বৃহত্তম টাকশালা, অনেকে দিল্লি করবে, উত্তর একদম ভুল হবে, কলকাতা উত্তর হবে ভারতের বৃহত্তম টাকশালা। পরবর্তী কোশ্চেনটি দেখো, বলা হয়েছে ভারতের সবচেয়ে বড় গ্রন্থাগারটি কোন শহরে অবস্থিত। তো অপশান দেখা যাক, ভারতের সবচেয়ে বড় গ্রন্থাগার কোন শহরে অবস্থিত। দেখো চারটি অপশান দেওয়া আছে, বড় গ্রন্থাগার কোথায় আছে খেয়াল করো, তো উত্তরে যাবে কলকাতায় রয়েছে সবচেয়ে বড় গ্রন্থাগার। পরবর্তী কোশ্চেন, শৈলশ ডালহৌসি ভারতের কোন রাজ্যে অবস্থিত। চারটি অপশান খেয়াল করো, অপশান হচ্ছে উত্তরে যাবে হিমাচল প্রদেশে শৈলশ ডালহৌসি অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, বুলন্দ দরওয়াজা ভারতের কোন রাজ্যে অবস্থিত। বুলন্দ দরওয়াজা প্রতিষ্ঠা করেছিলেন বা তৈরি করেছিলেন যিনি, তিনি হচ্ছেন আকবর, আর হচ্ছে এই বুলন্দ দরওয়াজাটা ভারতের কোন রাজ্যে অবস্থিত, উত্তরপ্রদেশে অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক, বিষ্ণু বর্ধন কোন খেলার সঙ্গে যুক্ত। চারটি অপশান খেয়াল করো, বিষ্ণু বর্ধন টেনিস খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী কোশ্চেনে দেখো, 2016 সালে পুলিৎজার পুরস্কার কে জিতেছেন। 2016 সালে পুলিৎজার পুরস্কার কে জিতেছেন, চারটি অপশান খেয়াল করো। তো এখানে উত্তর যাবে ভিয়েত খান নগুয়েন, 2016 সালে পুলিৎজার পুরস্কারটি জিতেছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, ন্যাশনাল সার্ভিস সিভিল সার্ভিস দিবস কবে পালন করা হয় থাকে। যেহেতু আগে সিভিল সার্ভিসের কথা বলছিলাম, আমি লর্ড কর্নওয়ালিস চালু করেছি, তোমরা কমেন্ট বক্সে জানিয়েছো। তো এখানে যেটা উত্তর যাবে, 21শে এপ্রিল দিবসটি পালন করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন,
কোন চাইনিজ প্রফেসরকে 2013 সালে ডক্টর গ্রিশন পুরস্কার সম্মানিত করা হয়েছিল? চারটি অপশন খেয়াল করো, তো এখানে উত্তরে যাবে গে ফুপিংকে এই সম্মানটি দেওয়া হয়েছিল। পরবর্তী কোশ্চেনটি দেখা যাক, এখানে বলা হয়েছে দেখো জুমা মসজিদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? জুমা মসজিদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো উত্তরে যাবে কেরল রাজ্যে জুমা মসজিদ অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, দ্য স্টোরি অফ কাশ্মীর ট্রুথ দ্য এজ এই বইটি লেখককে? তো এই বইটি যে লেখক, খেয়াল করে চারটি অপশান দেওয়া হয়েছে, এরকম একটি বইয়ের নাম তোমরা পাবে, এখানে উত্তরে যাবে অর্জুননাথ চাকু উত্তর হয়ে যাবে। দ্য স্টোরি অফ কাশ্মীর থ্রু দ্য এজ বইটির লেখক। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে 2016 সালে ন্যাশনাল সার্ভিস দিবস ধান যোজনা পুরস্কার দেওয়া হয়েছে? চারটি অপশান খেয়াল করো, এখানে অপশানে উত্তরে হবে চণ্ডীগড়ে এই সিভিল সার্ভিস দিবস অনুযায়ী ধান যোজনা চালু করা হয়েছে। পরটি দেখো, বলা হচ্ছে 23 নম্বর কোশ্চেন, WHO সম্প্রতি ম্যালেরিয়া মুক্ত দেশ হিসাবে স্বীকৃতি পেল কোন মহাদেশ? চারটি অপশান খেয়াল করো, ম্যালেরিয়া রোগের জীবাণু বিষয়ক হচ্ছে আমাদের রোরান্ডস, কিন্তু কোন দেশ স্বীকৃতি পেল যে সেখানে এখন ম্যালেরিয়া মুক্ত দেশ? সেটা হচ্ছে ইউরোপ। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন দেশ থেকে সম্প্রতি PRASS-1 স্যাটেলাইট উৎক্ষেপণে CPEC প্রজেক্ট স্বাক্ষর করেছে? চারটি অপশান খেয়াল করো, এখানে যেটা উত্তর যাবে অপশান বি পাকিস্তান আর চীন উত্তর হবে। পরবর্তী কোশ্চেন দেখা যাক, 2016 সালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডমে ইন্ডেক্সের ইন্ডিয়ার স্থান কত নম্বর ছিল? দেখো চারটি অপশান বলা হয়েছে, তো এখানে উত্তর যাবে 133তম স্থান ছিল 2016 সালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে। পরবর্তী কোশ্চেন দেখা যাক, হিন্দুত্ব বা হিন্দ স্বরাজ বইটির রচয়িতাকে? হিন্দুত্ব বা হিন্দ স্বরাজ এই রচয়িতাকে? তো চারটি অপশান খেয়াল করে উত্তরে যাবে ইউআর অনন্তমুখী হিন্দুত্ব বা হিন্দ স্বরাজের রচয়িতা। পরবর্তী কোশ্চেনটি দেখো, 2016 সালে রিও অলিম্পিকে শুভেচ্ছা দূত হিসাবে কাকে নিয়োগ করা হয়েছিল? তোমরা অবশ্যই জানাবে রিও অলিম্পিক 2016 সালে কোথায় হয়েছিল, এটা জানাবে, এটা ক্লাস আমি করেছিলাম, তো অবশ্যই জানাবে 2016 সালে রিও অলিম্পিকের শুভেচ্ছা দূত হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? তো এখানে নিয়োগ করা হয়েছিল সচিন তেন্ডুলকারকে নিয়োগ করা হয়েছিল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে বন্ধুরা জানাতে ভুলো না, আর এই ভিডিও চাইছি মানে তাও বলো, আর কী ধরনের ভিডিও চাইছি সেটা জানাতে ভুলো না। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ বন্ধুরা, নতুন একটি টিউটোরিয়াল আবার দেখা হবে।